বুবলি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইলেন। শাকিব ও সন্তানকে নিয়ে যা বললেন এবার বুবলি। দর্শক বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। নায়িকা বুবলি বললেন, আসলে শাকিবের সঙ্গে সেই সময় আমার শুধু সিনেমার বাইরে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু অবধি সবসময় আমাকে ভুল বুঝে গেছে। সেই সময় আমি কয়েকবার অপুদের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু অপুদি কখনোই আমার কথাগুলো বিশ্বাস করেনি। পরবর্তীতে যখন শাকিব খানের সঙ্গে অপুদের ছাড়াছাড়ি হয়ে যায় এবং শাকিব একদম ভেঙে পড়েছিল, সেই সময়টা আমি শাকিবকে মানসিক সাপোর্ট দিতে দিতে আমিও কিন্তু শাকিবের উপর একটু দুর্বল হয়ে গিয়েছিলাম। এদিকে সাংবাদিককে নায়িকা বুবলি বললেন, হয়তো সবাই এখন মনে করছে আমার কারণে অপু এবং শাকিব খানের সংসারটা ভেঙে গেছে, তবে অনেকে এটা ভাবে যে আমার কারণে শাকিবের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আমার সংসারটাও শাকিবের সঙ্গে এখন ঠিক আগের মতো নেই। অবশেষে তারিখা বুবলি তিনি কিন্তু স্বীকার করেছেন শাকিব খানের সঙ্গে তার সম্পর্কটা আগের মতো নেই। এদিকে নায়িকা বুবলি তিনি কিন্তু বললেন, শাকিব খানকে তিনি অসম্মান করতে চান না, আর তাই সামাজিক মাধ্যমে তিনি বেশ কিছু কথা মিথ্যা বলেছেন। শাকিবের সঙ্গে তার সম্পর্কটা নেই এ কথাটা নায়িকা বুবলি চেপে গেছেন। বুবলি বললেন, শাকিব যাতে অসম্মানিত না হয়, আর যেহেতু শাকিবের বাচ্চা আমার কাছে থাকছে, বীর আমার সন্তান এবং শাকিবেরও সন্তান, তাই আমি আমার সন্তানের বাবাকে কখনো ছোট করতে চাইনি। বর্তমানে নায়িকা বুবলি কিন্তু বীরকে নিয়ে একাই আছেন এবং বীরের সকল খরচাপাতি নিজেই বহন করছেন এমন খবর তিনি প্রকাশ করেছেন গণমাধ্যমে। এদিকে নায়িকা বুবলি শাকিব খানের সঙ্গে অবিশ্বাসের সম্পর্ক তার কারণে নষ্ট হয়েছে, এজন্য তিনি হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়েছেন। নায়িকা বুবলি বলেন, যদিও আমার কারণে সংসারটা নষ্ট হয়নি, তবুও সবার জ্ঞাতার্থে আমি যারা যারা আমাকে ভুল ধারণা পোষণ করছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। শাকিব যখন অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছিল সেই সময়টা আমি শাকিবকে বিয়ে করেছিলাম। তো দর্শক বন্ধুরা, নায়িকা বুবলি অপবিশ্বাসের কাছে অবশেষে ক্ষমা চাইলেন এবং শাকিব ও সন্তানকে নিয়ে যে কথাগুলো নায়িকা বুবলি বললেন ব্যাপারগুলো আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট জানি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করে আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।